Welcome everyone. How are you all? I hope you are passing a nice day. Dear students, today I am going to take a class on sin comprehension. Dear student, you know that for this reason, a text is set from your English for today book.

অর্থটা বুঝবি এবং একে একে প্রশ্নগুলো আনসার দিতে চেষ্টা কর ইউ উইল করবি টু আনসার ফোর কোয়েশন বাই রিডিং দ্য টেক্সট আ স্টুডেন্ট উইল হ্যাভ টু আনসার কোয়েশ্চন নাম্বার ওয়ান দ্যাট উইল ম্যাচিং ম্যাচিং অর সামটাইমস

Not read, but you will not write the correct answer for the false statement. Should only true and false is enough. For question number three, a student will have to answer the question and question number four, student will write a short compare composition. A short composition, there will there may have some questions. কর্নড় কিছু কোয়েশান থাকতেও পারে নাও থাকতে পারে তো আমাদেরকে চার ধরনের প্রশ্নের আনসার করার জন্য প্রথমে আমাদের কাজটা হবে কি উই মাস্ট রিড দ্য ট্যাক্সট তো তোমরা জানো যে এর জন্য ট্যাক্সটা অবশ্যই তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে সেট করা হয়ে থাকে যার জন্য অবশ্যই ট্যাক্সটা তোমাদের পরিচিত থাকবে তোমরা এরই মধ্যে আমি আশা করি যে তোমাদের প্রায় সবাই ইংলিশ ফর টুডে বই রিডিং শেষ করে ফেলেছ না করলেও অসুবিধা নেই আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকবো ইংলিশ ফুড টুডে বইয়ের ট্যাক্সটা ট্যাক্স খুব ভালোভাবে করা থাকতে হবে কারণ আমরা জানি এখান থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন আনসার করতে হবে সিন কম্প্রিহেনশন তোমাদের রি এরেঞ্জমেন্ট এগুলো ইংলিশ ফুড টুডে বই রেখে আসবে সো দেখো আজকে আমরা যে ট্যাক্সটা তোমাদেরকে সেট করেছি ভেরি ফ্যামিলার ট্যাক্স টু অল অফ ইউ আই হোপ তোমাদের সবার কাছে এটা খুব পরিচিত একটা ট্যাক্স

বসন্তের দিন মারি গ্যাটস অফ আর্লি মারিয়া হুইজ গার্ভ আর এ গ্যাটস অফ আর্লি মারিয়া সকাল সকাল ঘুম থেকে উঠি গেটস অফ মানে জেগে ওঠা বা ঘুম থেকে ওঠা তো নিশ্চয়ই তোমরা জানো ফিলস্ত অনুভব করা সে ফিলস হ্যাপি স্টুডেন্টস টু মাস্ট রাইট দ্য ওয়ার্ডস দোজ আর রিটেন ইন রেড কালার্স

পূর্বর্ত রাখা থার্ড পার্সন সিঙ্গুলার নাম এর জন্য বারবের সাথে এস বি এস যত মানে নিশ্চয় এতক্ষণ একটু বুঝে ফেলেছো এই টেক্সটটা প্রেজেন্ট টেন্সে লেখা এই জন্য যেহেতু সাবজেক্ট মারিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম এর জন্য বারগুলোর সাথে এস যুক্ত করা হয়েছে শি পুটস আর হ্যান্ড অন দা গ্লাস অফ দা উইন্ডো সে জানালা তার হাতটা রাখে ইটস ইট ইজ ভেরি ওয়ার্ম ওয়ার্ম তো কি ওয়ার্ম ওয়ার্ম মানে উষ্ণ রাইট উষ্ণ ওয়ার্ম আর হট এর মধ্যে ডিফারেন্স আছে ইউনোয়ার ইস ডিফারেন্স বিটুইন ওয়ার্মার্ম আর হচ্ছে উষ্ণ ততটা গরম নয় আবার ঠান্ডাও নয় শি অপেন্স দ্য উইন্ডো ওপেনস মানে খোলা সি অপেন্স দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিং অফ দ্য বার্ডস ফিলস দ্য রুম সে জানাটা খোলে সিঙ্গিং অব দ্য বার্ডস পাখির গান সিঙ্গিং সিঙ্গিং মানে গান সিঙ্গিং অব দ্য বার্ডস ফিলস দ্য উইন রুম কক্ষটি পাখির গানে পূর্ণ হয় শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার রুম স্মেল স্মেল হতো কি গ্রান নেওয়া রাইট শি ক্যান স্মেল দ্য ফ্লাওয়ার্স সে ফুলের গন্ধ নিতে পারে আউটসাইড হার রুম আউটসাইড হার হোম তার বাড়ির বাইরের ফুলের গন্ধ সে পায় দে দে স্মেল স্মেল সুইট সুইট ফ্রেশ ফ্রেশ এগুলো খুব মিষ্টি এবং সতেজ গন্ধ ফ্রেশ হতো কি সতেজ তাজা আফটার মারিয়া গ্যাটস ড্রেসড ড্রেস মানে পোশাক পরিধান করা আফটার মারিয়া গ্যাটস ড্রেস অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট পরে মারিয়া কি করে পোশাক পরিধান করে এবং হ্যাজ হার ব্রেকফাস্ট নাস্তা খায় তার নাস্তা খায় এখানে হ্যাজটা খাওয়া ইট অর্থে এসেছে সে পুটস হার বুকস ইন হার ব্যাগ সে তার বইগুলো ব্যাগে রাখে শি ইজ রেডি রেডি মানে তৈরি শি ইজ রেডি ফর স্কুল সে বিদ্যালয়ের জন্য তৈরি মারিয়া মারিয়া ইজ মারিয়া ইজ অ্যালট লাইক মারিয়া ইজ অ্যালট লাইক এনি আদার স্টুডেন্ট ইন হার নেবারহুড নেবারহুড মানে আশেপাশের এলাকা প্রতিবেশী রাইট মাড়িয়া ইজ অ্যালট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেবারহুড তার আশেপাশে তার প্রতিবেশী অন্যান্য শিক্ষার্থীদের মতই সে একই রকম

সি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স দ্য ব্লু স্কাই অর দ্য সিং বার্ডস সি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স সে ফুল দেখতে পায় না দ্য ব্লু স্কাই নিয়ে আকাশও দেখতে পায় না অর সিং বার্ডস এবং পাখিতে গান করছে যে পাখিগুলো সে গানের পাখিগুলোও সে দেখতে পায় না সি ক্যান নট সি দ্য গ্রিন লিভস অন দ্য ট্রেজ সে গাছের সবুজ পাতা দেখতে পায় না শি ক্যান নট সি শি ক্যান নট সি দিজ এগুলোকে দেখতে পায় না বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড শি ইজ ভিজুয়ালি ভিজুয়ালি ভিজুয়ালিম্পিজুয়ালিড মানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী রাইট ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভিজুয়ালি ইম্পেয়ার দৃষ্টি প্রতিবন্ধী শি হ্যাজ বিন আনেবল শি হ্যাজ বিন আনেবল টু সি সিন্স শি ওয়াজ বর্ণ শি হাজ বিন আনেবল মানে সে অসমর্থ হয়েছে টু সি দেখতে সিন্স সিন্স মানে থেকে রাইট সিন্স থেকে শি ওয়াজ বর্ণ মানে জন্ম থেকেই সে দেখতে অসমর্থ জন্ম থেকেই সে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ভিজুয়ালি ইম্পেয়ার্ড আই হোপ অল অফ ইউ হ্যাভ রেড দ্যাস বিফোর পড়বেই তোমরা এই পেসেজটা পড়েছো অনেকেই না পড়লে কোনো অসুবিধা নেই আমরা কি করবো এভাবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা লাইন অর্থটুকু বুঝে পড়তে আমাদের পেসেজটা তো আগে থেকেই পড়া থাকবে যেহেতু এটা ইংলিশ বই আসবে এরপরেও আমরা পরীক্ষার হলে অবশ্যই পেসেজটাকে খুব ভালোভাবে পড়বো ইট উইল হেল্প আস টু আনসার দ্য কোয়েশ্চেন কারেক্টলি এটাই আমাদেরকে সঠিকভাবে উত্তর দিতে সাহায্য করে ওকে তো আমাদের ফার্স্ট কোয়েশনটা কি হবে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ম্যানশন ইন দ্য ট্যাক্স ইন দ্য কলামবি ঠিক আছে দেয়ার আর টু এক্সট্রা মিনিং ইন কলামবি দুইটা অতিরিক্ত থাকে থাকতেও পারে নাও থাকতে পারে তো আবার সাধারণত এরকমই থাকে যে বাম পাশের লেফট সাইডের কলমে ওয়ার্ডগুলো থাকে এবং রাইট সাইডের কলমে এগুলোর মিনিং দেওয়া থাকে ঠিক আছে আমাদেরকে এগুলো ম্যাচ করতে হয় তো তোমরা নিশ্চয়ই নিয়টা জানো কীভাবে ম্যাচ করতে তো দেখো আর্লি আর্লির সাথে আমাদের কী ম্যাচ করবে আর্লি আমরা প্রথমে কি করব বাম পাশের ওয়ার্ডগুলো আগে ভালোভাবে পড়ে নিব আর্লি ওয়ার্ম ওয়ার্মে পরে কি আছে ব্রেকফাস্ট আউটসাইড ইম্পেয়ার্ড ইম্পেয়ার্ড মানে হচ্ছে প্রতিবন্ধী ইম্পেয়ার্ড প্রতিবন্ধী ভিজুয়ালি ইম্পেয়ার্ড আমরা এখানে পেয়েছি রাইট এখন আমরা ওয়ান বাই ওয়ান রাইট সাইডে ফ্রেজ গুলো পড়ব বা সেন্টেন্স গুলো পড়ব গ্রুপ অফ ওয়ার্ডস গুলো পড়ব দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে দিনের প্রথম খাবারটাকে আমরা কি বলি

দ্যাট ডিলেজ অর স্টপ দ্য প্রগ্রেস অফ সামথিং সামথিং দ্য বিলম্ব করে দেরি করে দেয় থামিয়ে দে প্রগ্রেস অফ সামথিং কোনো কিছুর উন্নতি এটা মনে হয় নেই নিয়ার দ্য বিগিনিং অব এ পিরিয়ড টাইম এন্ড ইভেন্ট অ্যাটসেট্রা নিয়ার দ্য কাছাকাছি শুরুতে বা কোনো কিছুর বিগিনিং অব এ পিরিয়ড অফ টাইম অ্যান্ড ইভেন্ট কোনো কিছু শুরুর দিকের প্রায় শুরুর দিকের গঠন এটা মনে হয় আমাদের লাগবে না এখানে বলছে দেখো আউটার সাইড সারফেস অফ সামথিং বাহিরের দিক কোনো কিছু বাহিরের দিক বা উপরিভাগ আউটসাইড আউটসে এভাবে আমরা মিলিয়ে নিব তো তোমরা নিশ্চয়ই জানো নিয়মটা যেন কিভাবে লিখতে নাম্বার লিখতে হবে প্রথমে যেমন এখানে আমরা একটা নমুনা আনসার দিয়েছি তোমাদের জন্য দ্যাট উইল হেল্প ইউ তো যারা লিখে ফেলেছো প্লিজ আমার সাথে ম্যাচ করে নাও অবশ্যই সবাই লিখবে ডেস স্টুডেন্ট আই নো ইউল আর ভেরি সিনসিয়ার ইউ আর হার্ড ওয়ার্কিং নো ডাউট বাট আই শাল এডভাইস ইউ মাস্ট রাইট মি অবশ্যই আমার সাথে তোমরা লিখবে ঠিক আছে নো পেন্স নো গেইনস কষ্ট না করলে না তোমরা অবশ্যই একটু কষ্ট করবো হ্যাঁ তাহলে এর সাথে আমাদের ম্যাচ করবে এর সাথে ফোর ম্যাচ করবে আর্লি নিয়ার দ্য বিগিনিং অব পিরিয়ড টাইম আর এন ইভেন্ট

আর্লি আর্লিটা তো এখানে ভুল হয়েছে আর্লিটা তো এটা হবে নিশ্চয়ই প্লিজ তোমাদের একটু এডিট করতে হবে আর্লির সাথে হবে ফ্রম দ্য বিগিনিং অফ সামথিং from দ্য বিগিনিং অফ সামথিং শুরু আরম্ভ অথবা তোমরা জানো ম্যাচিং না এসে কখনো কখনো অন দা সি পুট হার হ্যান্ড অন দ্য কি হবে তোমরা নিশ্চয়ই জানো অন দ্য গ্লাস রাইট puts her হার হ্যান্ড অন দ্য she হ্যাপি right. she ফিল হ্যাপি মারিয়া গ্যাপস

ইট ইজ also ট্রু দ্য ওয়ার্ল্ড neighborhood means locality, neighborhood means locality, neighborhood মানে এলাকা অবশ্যই ট্রু ট্রু মারিয়া ইজ অ্যাবল টু সি মারিয়া ইজ অ্যাবল টু সি নো ইট ইজ ফলস মারিয়া ইজ আনএবল টু সি তোমাদের আনসার নিশ্চয়ই আমার সাথে ম্যাচ করেছে প্লিজ দেখো আমরা নিচে আনসারগুলো দিয়েছি এ নম্বরের জন্য আমরা কি দিয়েছি false b number false c number true d true e number true and f number also false okay for the question number three you will have to answer six questions that first you must read the question nicely and try to answer what fills the room what fills the room what fills the room the singing of birds the singing of birds fills the

with her friends how how do the flowers smell how do the flowers smell the flowers smell sweet and fresh the flower the flowers smell sweet and fresh since when

দেয়ার মে বি সাম কোয়েশ্চেন অন অট তোমাকে শর্ট কম্পোজিশন লিখতে হবে একটা টপিকের উপরে এখানে টপিকটা অবশ্যই মেনশন করা থাকবে কিছু প্রশ্ন থাকতেও পারে নাও থাকতে পারে যেমন এখানে একটা নমুনা আমরা দিয়েছি রাইট শর্ট কম্পোজিশন অন মারিয়াস ইন অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে তোমাদের জন্য কিছু কোয়েশ্চন দেওয়া আছে যখন তুমি আনসারটা লিখবে এই কোয়েশনগুলোর আনসার অবশ্যই তোমার শর্ট কম্পোজিশনে থাকতে হবে ওকে হোয়াট ডাজ মারিয়া

Maria likes to be like other girls. She goes to school and likes she goes to school and likes others to be her friends. but she can't see the flowers, the sky or the birds. She can neither see the green leaves. Maria can't Maria cannot see.

তো তোমাদেরকে আমি বলবো অবশ্যই ইউ মাস্ট স্টাডি রেগুলারলি বিকজ তোমাদেরকে একটা পাবলিক পরীক্ষা দিতে হবে তো তোমাদের জীবনের ফার্স্ট পাবলিক এক্সাম সো ইউ অল আর ভেরি নাইস স্টুডেন্টস ভেরি হার্ড ওয়ার্কিং সিচুয়েশান ইজ নট ফেভার অফ ইউ আই নো ইট অবস্থাটা তোমাদের পক্ষে না চোখ টেনশন পিরিয়ড সবারই যাচ্ছে ক্রাইসিস পিরিয়ড সব কিছু আমাদেরকে ওভারকাম করতে হবে তো আমি তোমাদেরকে এটুকুই অ্যাডভাইস করবো ইউ মাস্ট স্টাডি রেগুলারলি ওকে নম্বর টু আবার দেখা হবে আমরা এখন কয়েকদিন সিন কম্পিটেনশনের উপরে ক্লাস নেবো প্লিজ স্টে উইথ আস স্টে হোম অ্যান্ড স্টে সেফ ওকে থ্যাংক ইউ